Hello everyone, welcome back to our new vlog. আজ অনেকদিন পরে একটা ভ্লগ এডিট করছি। এই কয়দিন কিছু ব্যস্ততার জন্য আর কিছু পার্সোনাল রিজনের জন্য আমি কোনো ভ্লগ আপলোড করতে পারিনি। আশা করছি ছোট্ট ট্রেলারটা দেখে বুঝেই গেছো এটা আমার বার্থডে ভ্লগ। লাস্ট ইয়ার অগস্টে আমার বার্থডে সেলিব্রেশনের ভ্লগটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন স্বাভাবিকভাবেই তোমাদের মনে প্রশ্ন হতে পারে, লাস্ট ইয়ার আমার বার্থডের সেই অগস্টের ব্লগ আমি আজ কেন আপলোড করছি? চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে পুরো ব্যাপারটাই আজ এই ব্লগে শেয়ার করে নেব। আর ও যে বাবার বার্থডেতে পায়েস বানায়, আমার বার্থডেতে পায়েস কোথায়? আমার বার্থডেতে পায়েস কই? কেক নিয়ে এসছিস, পায়েস আনিস নি, ভালো করেছিস। কি করছো? কার জন্য? বইয়ের বার্থডেতে আলু ভাজা করে খাওয়াচ্ছ? আর কি খাওয়াবে আমাকে? যেটা পাচ্ছ সেটাই খাচ্ছে, হ্যাঁ সেটাতেই আমি খুশি। আমার মাও আমাকে 5-7 রকম ভাজা বানিয়ে দিত, তো তুমি কত রকম ভাজা বানাচ্ছ আমার জন্য? আর একটু জোরে বলো। আর বেশি বানিও না। আর আর স্পেশাল আইটেম কি বানিয়েছো? এটা কি দেখি? ওয়াও, এটা কে বানিয়েছে? এটা বউ বানিয়েছে। এখানে আমার বার্থডে সেলিব্রেশনের জোরদার প্রস্তুতি চলছে। এবার আসি আসল কথায়, কেন ব্লগটা আমি এত দেরিতে আপলোড করছি। যেসব বন্ধুরা আমার ব্লগ নিয়মিত দেখো তারা তো জানোই লাস্ট ইয়ার অগস্টে আমি ফ্লোরিডা ঘুরতে গিয়েছিলাম, মায়ামিতে। আমার বার্থডের ঠিক আগেই, ওই 22 আগস্ট এরকম সময়, আর আমার বার্থডে ছিল 27-তে। মোটামুটি 27-তে মর্নিংয়ে আমরা বাড়ি ফিরে আসি, কিন্তু তিনজনেই ছিলাম প্রচণ্ড সিক। সম্ভবত মায়ামিতে গিয়ে আমাদের তিনজনেরই কোভিড হয়। পরবর্তীতে টেস্ট করে দেখি আমরা তিনজনেই কোভিড পজিটিভ, আর শরীর সেই সময়তে প্রচণ্ড খারাপ চলছিল। তো আমি হয়ে গেছি রেডি, আর বাড়িতে আর এর বেশি কি করব, কারণ মায়ামি ট্রিপে গিয়ে এত বেশি আমরা টায়ার্ড হয়ে গেছি, এত ঘুরেছি, মানে কি বলবো, ওটাই আমার বার্থডে গিফট ছিল। তো আলাদা করে আর বার্থডে গিফট আমি আমার হাজব্যান্ডের থেকে কিছু নিইনি, ও অনেক কিছুই ইনসিস্ট করেছিল, বলেও ছিল কি নেবে বলো, বাট এত সুন্দর একটা ট্রিপ উপহার দেওয়ার পর আর কি বানাবো। যদিও আমার বার্থডের সময়তে ওখানে স্টে করার, ডেনভারে একদিন আমার হাজব্যান্ড স্টে করতে চেয়েছিল, কিন্তু 28 মানে আজকে থেকে মর্নিং থেকে ত্রিধা স্কুল ছিল, তাই আমরা 26 নাইটেই আমরা ফিরেছি, মানে 27-এই ধরো ফিরে গেছি। আর মানে 27 তারিখ রবিবার ছিল, এখানে সারাদিন ওঠার মতো আমাদের কারোর ক্ষমতা ছিল না, তো বার্থডে সেলিব্রেশন করা তো দূরের ব্যাপার। আমি বলেইছিলাম যে এবছর সেরকম কিছু করার প্রয়োজন নেই, কিন্তু আমার হাজব্যান্ড সাডেনলি আজকে অফিস থেকে এসে এত কিছু প্ল্যান করছে। আমি বলেছিলাম যে তোমাদের জন্য মাটন বানিয়ে রাখবো, আমরা সবাই একসঙ্গে ডিনার করবো, এই আর কি। কিন্তু না, ও কি সব করছে, কেক টেকও দেখলাম নিয়ে এসছে, তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি বাকিটা। আমাকে এই ঘরে লক করে দিয়ে ওরা বাইরে কিছু একটা করছে, আমি বারবার বলছি কি করছো কিন্তু আমাকে যেতে দিচ্ছে না, বাট এবার আমি যাবই আর তোমাদের সঙ্গে শেয়ারও করব যে কি ওরা করছে আমার বার্থডেতে, স্পেশাল কি কি করছে সেগুলো। মানে সারপ্রাইজ তো এইভাবে রাখা সম্ভব না একই বাড়ির মধ্যে, আর ওপেন সারপ্রাইজ আর কি, কাইন্ড অফ। তো চলো দেখি ওরা কি করছে। এগুলো কি করেছিস তোরা ভগবান, কি করেছিস? আবার একটা দাঁত পড়ে, ওরা আবার একটা দাঁত পড়ে গেল, দাঁত নয় ওটা, ঠিকঠাক কি একটা, যাই হোক অনেক সুন্দর। ভিডিও বলে বাবা মাকে আমার শ্বশুরমশাই শাশুড়ি মাকেও নেওয়া হয়েছে, তোমরা ওই তুমি বলো
দুই দাদুর সাথে ত্রিধা গল্প জুড়ে দিয়েছে। মায়ামি থেকে ফেরার লাস্ট দিনই তিধার ছিল প্রচন্ড জ্বর। তখনও আমার আর আমার হাজবেন্ডের কিন্তু সেরম কিছু হয়নি। আমার বার্থডের দিনও মোটামুটি আমি সুস্থই ছিলাম। আমার হাজবেন্ডও অল্প অল্প সিক ওর ফিল হচ্ছিল, বাট মোটামুটি ওভারঅল সুস্থ ছিল। বাট এই বার্থডে সেলিব্রেশন হয়ে যাবার পর মিড নাইট থেকে আমার প্রচন্ড জ্বর ছিল, প্রায় 102-3 এরকম ফিভার ছিল। হ্যাপি বার্থডে ভুলে গেছে তোমার মেয়ে। ত্রিধা তখন মোটামুটি একটু বেটার ছিল, বাট আমার আর আমার হাজবেন্ডের যে এতটা শরীর খারাপ হয়ে যাবে আমরা এই বার্থডে সেলিব্রেশন করার সময়ও বুঝতে পারিনি। সেই সময় এই টিপিংসগুলো সব নিয়ে রেখেছিলাম। তারপর এক মাস ধরে অসুস্থতা আর শারীরিক বিভিন্ন সমস্যার জন্য আমার আর ভ্লগটা সেই সময় আপলোড করা হয়নি। আপলোড হয়তো করতামই না, তারপর হঠাৎ আজ মনে হলো এত সুন্দর করে যখন সেই সময় সেলিব্রেট করেছিলাম, সেই মুহূর্তগুলো তুলে ধরেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে, তাহলে আজ আপলোড করেই দিই। তাই দেরিতে হলেও সেই সুন্দর মুহূর্তগুলো আজ তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তোমাদের জন্য কেক রইলো। ইন্ডিপেন্ডেন্স বল, হ্যাপি বার্থডে বল। তুই যদি আমার না বললে কি করে? আমাকে একটু খাইয়ে দে, আমাকে একটু খাইয়ে দে। এইসব কার কাছে শিখেছো তুমি? বাহ, ঠিক আছে, ওয়েল ট্রাই। ভেঙে গেছে, বাট ঠিক আছে, ইটস ওকে। তো এখানে আমার বার্থডে প্ল্যাটার সাজানো হচ্ছে, আমার হাজবেন্ডই যত্ন নিয়ে সবকিছু সাজাচ্ছে। আজকে ভিডিওটা এডিট করতে করতে আবার সেই দিনটার কথা মনে পড়ে গেল। তখনও যে এতটা সিক হবো সত্যিই বুঝতে পারিনি। তখনই ভেবেছিলাম ভিডিওটা আপলোড করব, কিন্তু বিশ্বাস করো সেই সময় সত্যিই সম্ভব হয়নি। তার জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম। আর নতুন পুরনো সব বন্ধুদের রিকোয়েস্ট করছি, ভ্লগ দেখছো তো? যদি না দেখে থাকো তাহলে দেখো, আর কি কি ভালো লাগছে খারাপ লাগছে সেগুলো কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আর যারা এখনও আমার ভ্লগ আপলোড করোনি, আমার পরিবারের বন্ধু হয়ে উঠতে পারোনি, তারা চটপট একটু সাবস্ক্রাইব করে দাও দেখি। আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও, তার ফলে যখনই আমি কোনো ভ্লগ আপলোড করব সমস্ত নোটিফিকেশন তোমরা তৎক্ষণাৎ পেয়ে যাবে। ঘরোয়া হলেও আয়োজন কিন্তু মন্দ নয়, কি বলো? অনেক কিছু দেখছি থালায় রয়েছে। চলো এবার তোমাদের সঙ্গে শেয়ার করি কি কি ছিল মেনুতে। তো প্রত্যেক বছর মা জন্মদিনে অনেক রকম রান্না করে সাজিয়ে দেয়, তো সেটা আমার একটা আফসোস থাকেই। তো মানে কি বলবো, লাইফ পার্টনার এরকমই হওয়া উচিত যেটা না বলে সব কিছু কষ্ট দুঃখ বুঝে যায়। আর আমি সত্যি টাচ উড, আজকে দিনে আমার স্বীকার করতে একটুও লজ্জা নেই, আমি সেরকমই একজন মানুষকে আমার জীবনে পেয়েছি গত 10 বছর ধরে, যার কাছে আমাকে কখনো কিছু কনফেস করতে হয় না যে আমার এটা চাই বা ওটা চাই, কিছু সবকিছুই সে বুঝতে পারে। তাই আজকে এত কাজের মাঝেও, এত ব্যস্ততার মাঝেও, নিজে রান্না না জেনেও
যতটুকু সে পেরেছে আমার জন্য বানিয়েছে, তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আর চলো কি কি আজকে বার্থডে প্ল্যাটারে রয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করি। আর তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য। হ্যাঁ, খাওয়া দাওয়া তো করবোই, বাট মাটনটা আমিই বানিয়েছি, কারণ মাটন ও বানাতে পারবে না, মানে ও অতটা তো রান্না বান্না অতটা করেও না। বাকিগুলো ওই বানিয়েছে, ডাল সবজি এগুলো ভাজা এগুলো সবই ও বানিয়েছে। আর মাছটা আমি একটু হেল্প করেছি, ভাজা মাছ ভাজাটা যা সবই ও করেছে, মশলা টসলাগুলো আমি একটু বলে দিয়েছি, বাকিটা ও করেছে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কি কি আজকে মেনুতে রয়েছে। আচ্ছা, এই হচ্ছে আমার বার্থডে প্লেট। রয়েছে উচ্ছে ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, এখানে রয়েছে স্যালাড, ঝাল ঝাল মাটন কষা, কাতলা নয় এটা রুই মাছ তাই তো, আচ্ছা রুই মাছের কষা, বরবটি আলুর তরকারি, বরবাটি বরবটি যাই বলবে, বরবটি আমার খুব ফেভারিট একটা সবজি, আর মসুর ডাল, এটা খুব ইজি, এটা অম্লান বানানো ওর জন্য খুব ইজি, তাই ও মসুর ডালই বানিয়েছে, আর জল, লেবু আর স্যালাড। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি বলবে একবার বলবে কি কি আছে। আচ্ছা উচ্ছে, বেগুন, আলু ভাজা, লেবু, মাটন, মাছ, তরকারি, মসুর ডাল, মসুর ডাল, স্যালাড, জল। ওকে, এত কিছু তো আমি খেতে পারবো না, আমার সঙ্গে এরাও শেয়ার করবে। তো আমি এখন জমিয়ে খাওয়া দাওয়া করবো, মনটা অটোমেটিকলি ভীষণ খুশি। আর এই বিষয়ে কি বা বলবো তোমাদের সঙ্গে, তোমরা তো সবকিছুই দেখলে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আবার দেখা হচ্ছে পরের কোনো ভ্লগে। টিল দ্যাট, টাটা।